কোনো এক ব্যক্তিকে শেখ আলবানী রহমাহুল্লাহর কাছে নিয়ে আসা হলো, ওই ব্যক্তি এলমে গায়েব মানে গায়েবের অদৃশ্য খবর সে জানে দাবি করা হলো। শেখ আলবানী রহমাহুল্লাহ প্রতি উত্তরে তাকে বললেন, আমার কিন্তু একটা শর্ত আছে। কি আছে? আমার একটা শর্ত আছে, এই শর্ত মানলে আমি আপনার সাথে এই বিষয়ে তর্ক করবো বা এই বিষয়ে কথা বলবো। তখন বললেন, ওই যে ব্যক্তি বললেন গায়েবের দাবি যে করলেন, সে বললেন বলুন আপনার কি শর্ত। তখন বললেন শেখ আলবানী, খেয়াল রাখিয়েন, শেখ আলবানী রহমাহুল্লাহ বললেন, মনোযোগ দিয়ে শুনবেন, কিন্তু মনোযোগ আছে, একটা চমৎকার ঘটনা। এক বাতিল ফিরকার যে খণ্ডন, এখানে যারা সালাফ ছিলেন আমাদের, বড় আলেম ছিলেন, তাদের মাথার মধ্যে ব্রেন কত ছিলেন, সুবহানাল্লাহ, ইয়াসালাম, আল্লাহু আকবার। জৈনজ্ঞ কোনো এক ব্যক্তি আসলেন, এসে শেখ আলবানীর কাছে তাকে নিয়ে আসা হলো, নিয়ে এসে বললেন শেখ আলবানীকে, তিনি সাথে মানে ভাস করার জন্য বা বিতর্ক করার জন্য, আজকে আসেন নাস্তিকরা মুসলমানদের সাথে ভাস করবে যে ইসলাম ভুল, না আলহামদুলিল্লাহ ইসলাম কিয়ামত পর্যন্ত ঠিক, সে যতই বলে তারটা বে ঠিক, ইসলাম কোরআন কিয়ামত পর্যন্ত ঠিক, সোজা কথা, কোরআন সবসময় ঠিক, সোজা কথা। ওই ব্যক্তিকে, জৈনকে এক ব্যক্তি এলমে গায়েবের দাবি করেন, এলমে গায়েব আমি গায়েব জানি এই দাবি করেন, শেখ আলবানীর কাছে তাকে নিয়ে আসা হলো। শেখ আলবানী রহমাহুল্লাহ বলেন যে আপনার সাথে আমি কথা বলতে রাজি আছি, তবে একটা শর্ত রয়েছে। তখন ওই যে ব্যক্তি এলমের গায়েবের দাবি করে, সে বললেন কি শর্ত বলেন। তখন শেখ আলবানী রহমাহুল্লাহর উত্তরটা কত চমৎকার ছিল, সুবহানাল্লাহ, তা আপনি যদি আমার শর্তই না জানেন আপনি কিভাবে গায়েব জানেন, আপনি মহামৃত্যু। সে বলতেছে সে গায়েব জানে, তো শেখ আলবানী রহমাহুল্লাহ কি শর্ত সে জানার কথা, তো মৃত্যু। এখানে প্রমাণ হলে বাহাসের কোনো প্রয়োজন নেই, বাহাসের কোনো প্রয়োজন নাই, তর্ক বিতর্কের কোনো প্রয়োজন নাই। সে যদি গায়েবে জানতো শেখ আলবানী রহমাহুল্লাহ কি শর্ত, সে আগে থেকে জেনে নিত, তো জানলো না, তো এর মানে কি সে মৃত্যু, কাজ্জাব, দাজ্জাল, সহজ কথা। এই জন্য ইমাম ইবনে তাইমা রহমাহুল্লাহ একটি কথা বলেছেন, বেদাদি যেই আয়াত বা যেই হাদিস দিয়ে তোমাকে দলিল দেয়, সেই আয়াত ও সেই হাদিসের মধ্যে খণ্ডন রয়েছে, যদি তুমি বুঝতে পারো। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এই জন্য আমাদের সালাফদেরকে, সুবহানাল্লাহ, আমাদের জন্য উত্তম সালাফ হচ্ছে সাহাবাই কেরাম, তারপরে থেকে নিয়ে সমস্ত আইম্মা সাহাবাই কেরাম, তাবি তাবা তাবি, তারপর সমস্ত আইম্মা কেরাম, যারা হক্কানি রব্বানি। দেখেন শেখ আলবানী রহমাল্লার এই কথা থেকে কি বুঝলেন, সুবহানাল্লাহ, যে মৃত্যু, দাহা মৃত্যু, এলমে গায়েবের দাবি করতেছে, অথচ সে জানে না আমার শর্ত কি, কথা হইল, সুবহানাল্লাহ, যে মৃত্যু, সোজা কথা।